নাবিল ভাই শেখ নাবিল হচ্ছে তাজমহলের দিকে। এই যে ভাই কি যেন দেখাইলো, এখন আমরা যাচ্ছি তাজমহলের ভিতরে। এখানে কি কি আজমনি পিরামিড আছে, মমি আছে, রাজা বাচ্চাদের পোশাক অলঙ্কার আছে, ডিজিটাল সিনেমা হল আছে, আছে ফিল্ম নির্মাণ কেন্দ্র, সিনেমা বানানোর যন্ত্রপাতি, মিনি চিড়িয়াখানা, আবাসিক হোটেল, খাবার হোটেল, ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ, বেহুলা লক্ষ্মী মন্দিরের বাসর ঘর, আরো অন্যান্য মনোরম প্রকৃতির দৃশ্য। তো আমরা দেখতে পেলাম কি কি আছে। আমাদের টিকিট কাউন্টারে যাচ্ছি, আমাদের নামিল আমার ভাই টিকিট কাউন্টারের দিকে এগিয়ে যাচ্ছি। এখন আমরা টিকিট কাউন্টারে ঢুকলাম, দুইটা টিকিট নিব, জাহিদ ভাই এবং আমার টিকিট। দুইটা টিকিটের দাম প্রায় পড়বে 300 টাকা, একটা টিকিট 150 টাকা করে। তো আমরা প্রবেশ করতেছি, এখন দেখা যাক কতদূর আমরা দেখাতে পারি, কি করতে পারি। ওকে, একটা টিকিট দিয়ে পিরামিড এবং তাজমহল দুইটা দিয়ে আপনারা ঘুরতে পারবেন। সামনে মনোরম কিছু দৃশ্য হয়তো থাকবে। শাহজাহান আর মমতাজের ছবি নাকি? স্বাগতম জানাইছে আমাদের। ওকে, হ্যাঁ স্বাগতম। হাসি খুশি প্রবেশ তাজমহল পার্টি সেন্টার। এদিকে পার্টি সেন্টার আছে নাকি? গায়ে হলুদ। বাংলাদেশে এত সুন্দর সুন্দর প্লেস আছে আসলে ভাবাই যায় না। হতে পারে এটা ছোট ছোটখাটো একটা তাজমহল, বাট এটা আসলে বাংলাদেশের জন্য খুব ভালো একটা জিনিস। ওয়াও, আমি আসলে অবাক হয়েছি। সুন্দর ঝর্ণা আছে, ঝর্ণাগুলো এখনো মনে হয় ফুয়ারাগুলা ওরকমভাবে ছাড়া হয় নাই, পানির ফুয়ারাগুলো খুবই ছোট ছোট। ওয়াও, সেই সুন্দর তাজমহল। এটা তো ডুপ্লিকেটটা না, অরিজিনালটা তো মনে হয় দিল্লি। ভাই উপরে যায় কোন দিক দিয়ে? চলেন দেখি এদিক দিয়ে ঢুকে। ভিতরে যাওয়া যাবো মনে হয় ভাই।
এদিকে আসেন, এখন তাজমহল সম্পর্কে কিছু বলেন, কেমন লাগলো এই তাজমহল আইসা? এই যে বিশাল এই তাজমহল, মানুষের জন্য স্বপ্নের একটা প্রদর্শনী স্থান বলা যায়, যে অনেকে দেখতে চায় তাজমহলটা আসলে কি, কিসের নির্দেশন সেটা অনেকে জানে হয়তো, যে শাহজাহান তার প্রেমিকা মমতাজির জন্য তাজমহলটা বানিয়েছে, যদিও এটা আসল না, এটা অনুকরণ করে বানানো হয়েছে, রেপ্লিকা, যেটা আসল যেটা সেটা হলো দিল্লিতে অবস্থিত, সেটাকে অনুকরণ করে এখানে বানানো হয়েছে। তারপরে অনেকেই আগ্রহ করে আসে এই তাজমহলটাকে দেখার জন্য, নিদর্শন হিসেবে, অন্যতম একটা নিদর্শন হিসেবে। বাট এটা ডিজাইন, এটা ঐতিহ্য, সবকিছু অনেক সুন্দর, মানে এটা যে ডিজাইনটা, মেগা স্ট্রাকচারটা করছে, এটা আসলে মানে প্রশংসা দাবি রাখে নাকি? হ্যাঁ অবশ্যই, রাইট, তুমি নিজেই বলছো, হ্যাঁ এটাই। তারপর মনে করেন যে এত সুন্দর একটা প্লেস, কিন্তু ভাই মানুষজন খুব কম মনে হইতেছে না? হ্যাঁ অবশ্যই, সেই তুলনায় কিন্তু মানুষ খুব কম, নিরাপত্তাজনিত কারণে হয়তো এই কম সংখ্যক লোকের উপস্থিতি দেখা যাচ্ছে, রাইট, খুব বেশি উপভোগ হচ্ছে না, তা না হলে আশা করি যে খুব উপভোগ হতো এই স্থানটা আমাদের জন্য। আর রোডটা একটু কমে গেলে হয়তো বিকেল দিকে ছায়া পড়বে। আমরা এখন চারদিকে একটু ঘুরি, দেখি কি কি আছে। আরো গাছগুলো সুন্দরী, ওদিকে বসার জায়গা আছে, আর চারিদিকে গাছ দিয়ে ভর্তি, চারিদিকে সুন্দর, মানে একটা গাছ দিয়ে, বৃক্ষ দিয়ে আবদ্ধ করা। আর ওদিকে মনে হয় ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওর দিকে মনে হয় থাকার কোনো ব্যবস্থা আছে। এই যে এখানে বসার বিভিন্ন প্লেস আছে, আপনারা রোদ না থাকলে বসতাম, যে পরিমাণ রোদ এটা বসাটা খুবই কষ্টকর। তো এখন দেখি আস্তে আস্তে আমরা বের হব একটু পরে, কিন্তু পুরোটা একটা রাউন্ড দিয়ে তারপর আমরা বের হয়ে যাব। আর জাহিদ ভাই ছবি তুলবে, প্লেস খুঁজতে। তো আমরা তাজমহলটা ঘুরলাম, ঘোরার পর এখন আমরা যাব পানাম সিটিতে, না সরি পিরামিডে, পিরামিডে যাওয়া একই টিকিট, টিকিট লাগে 150 টাকা। আর এই তাজমহলের, হ্যাঁ তাজমহলের টিকিট প্লাস পিরামিড, হ্যাঁ দুইটা টিকিট হচ্ছে 150 টাকা, পিরামিড প্লাস তাজমহল। এখন তাজমহলে আছি, তাজমহলটা একটু আপনাদের ভিউটা দেখা, দেন আমরা যাব পিরামিডের কাছে। আমার কাছে